হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অষ্টম পর্বে জেনেছিলাম কীভাবে পেজ কভার, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্যাক সম্পর্কে এবং পিকচার সম্পর্কে কীভাবে একটা ডকুমেন্টে পিকচার আনতে হয়। তো আজকে আমরা দেখবো টেবিল সম্পর্কে বিস্তারিত। তো আপনি টেবিলে ক্লিক দেওয়ার পর এরকম একটি পপআপ আসবে, সেটা হচ্ছে আপনারা যেগুলা এভাবে দেখতে পাচ্ছেন ডান থেকে বামে, এগুলো হচ্ছে রো, আর উপর থেকে নিচে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলাম। তো এটা আপনার খেয়াল রাখতে হবে কোনগুলা কলাম আর কোনগুলা রো। তো সাপোজ ধরুন আমরা এখানে তিনটি কলাম এবং তিনটি রো আমরা ইনসার্ট করছি। তো তিনটি কলাম ও তিনটি রো আপনি মাউস দিয়ে যখন আনবেন, তারপর একটা ক্লিক দিবেন। আমি কিন্তু প্রথমে ক্লিক করি নাই। তো আপনার মাউসটি আনলেই কিন্তু পেজে আপনার কলামগুলা এবং রোগুলা শো করবে। তো আমি তিনটি কলাম এবং তিনটি রো নিলাম এবং উপরে দেখতে পাচ্ছেন 3×3, তার মানে 3×3। তো এখন যদি ক্লিক করি তো পেজে দেখবেন যে তিন কলাম এবং তিন রো যে টেবিলটি এটি ইনসার্ট হয়ে যাবে। তো ইনসার্ট হয়ে গেল কিন্তু। তারপর টেবিলের যে এই কর্নারে সবার লাস্টে দেখতে পাবেন একটি চিহ্ন রয়েছে, আর এই চিহ্নতে মাউসটি যখন আনবেন তখন এটা ডাবল তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে। তো এটাতে ক্লিক দিয়ে লেফট বাটন চেপে ধরে আপনারা যদি নিচ দিকে টানেন কিংবা আশেপাশে একটু মাউস দিয়ে স্ক্রল করেন, তো দেখতে পান টেবিলটি কিন্তু বড় হয়ে যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি যোগ চিহ্নের মতো, আর এটাতে ক্লিক দিয়ে ধরে আপনি টেবিলটি মুভ করতে পারেন, এদিক সেদিক নাড়াতে পারেন। তো এটা হচ্ছে মুভমেন্ট, আর এটা হচ্ছে টেবিলটি কীভাবে গড়গুলো বড় করবেন সেটা। তো এখানে আপনারা এই ডান থেকে বামে যে দাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রো, আর উপর নিচে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলাম। তো আমার টেবিলের রো এবং কলাম কয়টা কয়টা সেটা কি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা আসলে কম বুঝেন। যেহেতু আমার এই কোর্সটি প্রাথমিক লেভেল থেকে, তো সো আমি বিস্তারিত এবং ডিটেলসে বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে এখানে আমরা তিনটা কলাম নিয়েছি এবং তিনটা রো। কীভাবে? আপনারা যদি কলাম গণনা করেন তাহলে প্রথম কলামটা অবশ্যই বাদ দিতে হবে, কারণ প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম মিলে কিন্তু একটা কলাম হয়েছে। তো কাজেই প্রথম কলামটা বাদ দিয়ে আপনার গণনা করতে হবে, 1, 2, 3। তো আমাদের এখানে রয়েছে তিনটি কলাম এবং রোর ক্ষেত্রে সেম, যেহেতু দুইটা রো মিলে একটা রো গঠিত হয়েছে, সেক্ষেত্রে প্রথমটা ছেড়ে দিতে হবে, তারপর 1, 2, 3। তো আমাদের এখানে মোট তিনটা কলাম এবং তিনটা রো রয়েছে। আশা করি কলাম এবং রো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। তো আপনি যখন টেবিলটি ইনসার্ট করবেন তখন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। সচরাচর আমরা কিন্তু এই অপশন পর্যন্ত থাকি, অ্যাডিন্স পর্যন্ত। তো আমি যদি সাদা পেজে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন এই দুইটা অপশন কিন্তু নাই। যখন আবার টেবিলে ক্লিক দিলাম তখন এই দুইটা অপশন কিন্তু চলে এসেছে। এখন কথা হলো, আপনাদের যদি ধরুন এই টেবিলটাতে আপনার এই রোটি দরকার নেই, এই রোটা আপনার চাচ্ছেন না, তো এই রোটা কীভাবে মুছে ফেলবেন সেটা আপনাদেরকে দেখাই। যদি আপনার রো মুছতে চান তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে মাউস টেনে অবশ্যই গড়টি সিলেকশন করতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর মাস সেলে অপশনে ক্লিক দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার রো কিন্তু চলে গিয়েছে। তো সাপোজ আমরা চাচ্ছি এই কলামটি আমাদের দরকার নেই, তো এই কলামটি সরাতে গেলে অবশ্যই আপনাকে কলাম সিলেকশন করতে হলে ডান থেকে বামে বা বাম থেকে ডানে মাউসটি সিলেকশন করতে হবে। তারপর আপনাকে রাইট বাটন ক্লিক করে সেম অপশনে ক্লিক দিতে হবে মাস সেল। তো দেখতে পাচ্ছেন কলামটি কিন্তু চলে গেছে। এভাবে আপনি চাইলে রো এবং কলাম মুছতে পারে। আর টেবিলটি বড় করতে চাইলে অবশ্যই এখানে ক্লিক দিয়ে ধরে টান দিতে হবে, আর টেবিলটি যদি মুভ করতে চান এদিক সেদিক টানাতে চান তবে অবশ্যই যোগ চিহ্নতে ক্লিক দিয়ে মুভ করতে পারেন। তো এখন আসা যাক, যদি আপনার বিভিন্ন ধরনের টেবিল আমরা ব্যবহার করে থাকি, বাস্তব কাজে আমাদের টেবিল অনেক রকমের হয়ে থাকে, যদি আপনার টেবিল আঁকা বাঁকা বিভিন্ন সাইজের হয়ে থাকে তাহলে সেটা কীভাবে করবেন? সব কিছু আপনি কিন্তু ইনসার্ট থেকে এভাবে করতে পারবেন না। অনেক ধরনের টেবিল অনেক রকম অনেক সময় দেখা যায়, অন্যরকম থাকে। তো সেটি করতে হলে অবশ্যই আপনাকে ডিজাইন অপশন থেকে সিলেকশন করতে হবে ড্র টেবিল। আপনি কিন্তু বিভিন্ন টেবিল একেও করতে পারবেন, সেটার জন্য আপনাকে ড্র টেবিল সিলেকশন করতে হবে। তারপর আপনি যদি যে প্যান আইকনটি দেখতে পাচ্ছেন, ড্র টেবিলে ক্লিক দেওয়ার পর একটি প্যান আইকন পাবেন। তো ওই প্যান আইকনে ক্লিক দিয়ে যদি আপনি টেবিলটি ধরে এদিকে টান দিয়ে দেন তাহলে একটা কিন্তু লাইন হয়ে যাবে। তো আপনি চাইলে বিভিন্ন ধরনের টেবিল একে একেও কিন্তু ড্র টেবিলের মাধ্যমে আপনারা করতে পারেন আপনার ইচ্ছা মতো, যেরকম টেবিল।
আপনারা চাইলে টেবিলের কোনো রো এবং কলাম যদি আপনাদের বাদ দেওয়ার দরকার পড়ে, তাহলে আপনারা কিন্তু এই ড্র টেবিলের পাশে ইরেজার যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সহজে আপনারা টেবিলের যে কোনো রো এবং কলাম মুছে দিতে পারেন। তো ইরেজার অপশনটি আনার পর আপনারা যদি এখানে সাপোজ মাউস ধরে একটু টেনে ধরে একটু ঘষা দেন, তাহলে অবশ্যই আপনার যেই কাঙ্ক্ষিত রো এবং কলামটি আপনি ডিলিট করতে চান সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু ডিলিট করা যায়, আপনার যে অংশটির দরকার নেই সেটা আপনি সহজেই ডিলিট করে দিতে পারেন। তো এইভাবে আপনারা ড্র টেবিল এবং ইরেজার অপশন থেকে টেবিল সহজে ডিলিট করতে পারেন। এখন আপনার যে যেটা দেখাবো সেটা হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছেন টেবিলের যে অংশটুকু রয়েছে সেগুলো কিন্তু আপনার অনেকটা চিকন, যে টেবিলের যে কলাম এবং রোগুলো রয়েছে যে দাগগুলো কিন্তু চিকন। এই দাগগুলো কিন্তু আমরা বর্ডারের দাগগুলো একটু মোটা করতে পারি সেটা পয়েন্টের মাধ্যমে। তো এখানে পিটি মানে পয়েন্ট বোঝানো হয়েছে, আপনারা যদি এখান থেকে পয়েন্টটি একটু চেঞ্জ করে দেন, একটু বেশি দিয়ে দেন, ধরেন আমি 3 পিটি দিচ্ছি। তো এখান থেকে 3 পিটি দেওয়ার পর আপনাকে পেন আইকনটি নিতে হবে। তো পেন আইকনটি নেওয়ার পর আপনাকে উপরে ধরে টেনে ধরে ইনসার্ট করতে হবে আপনার 3 পিটি যেই বারগুলো রয়েছে। তো আপনারা যদি এটি প্রথম থেকে করে রাখেন তাহলে আপনার কলামগুলো সবগুলাই মোটা হবে, পরে যদি কাস্টমাইজ করে করতে চান তাহলে অবশ্যই প্রতিটি লাইনের উপর কিন্তু আপনাকে কলম দিয়ে এঁকে নিতে হবে। তো এখান থেকে চাইলে আপনার যেহেতু টেবিলের যে কলাম এবং রোর কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে কালো, তো আপনি চাইলে অবশ্যই পেন কালারের মাধ্যমে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি যদি পেন কালার লাল দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমি যখন টেনে ধরে পেন ইনসার্ট করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র্যাকগুলো অটোমেটিক মানে আপনার লাল হয়ে যাচ্ছে পেন কালার চেঞ্জ করার কারণে। তো এখানে যে ডিজাইনের উপরে যে টেবিল স্টাইল দেখতে পাচ্ছেন, এখানে টেবিল বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া রয়েছে, আপনার যে যে স্টাইলে ক্লিক দিবেন সেই স্টাইলে কিন্তু আপনার টেবিলটি হয়ে যাবে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম অবস্থায় যেটি করবো আমি ওয়াল সিলেক্ট করে টেবিলটি কেটে দিই, নাহলে তো আপনারা বুঝবেন না টেবিল স্টাইলটা। ইনসার্ট, তারপর টেবিল, তারপর টেবিল থেকে আমি একটা টেবিল নিলাম, তারপর এটাকে একটু মপ করে নিচে নিয়ে আসলাম, তারপর এটাকে টেনে ধরে একটু পাশ করে দিলাম, তারপর এখান থেকে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছেন, এগুলো স্টাইল যদি আমি যে কোনো একটা ক্লিক দিই তাহলে এই স্টাইলে কিন্তু টেবিলটি হয়ে যাবে। এই ছিল টেবিল স্টাইল। তবে এটা টেবিল এই স্টাইলটা অনেকে ইউজ করে না, কারণ এই স্টাইলটা কাস্টমাইজ করে ইউজ করা ভালো, তো এটা যে ধরনের স্টাইল দেওয়া থাকে এটা অনেক ক্ষেত্রে মানানসই না। তো আপনার বিভিন্ন স্টাইল দেখে আসতে পারেন, যেগুলো ভালো লাগে এগুলো ইউজ করতে পারেন। সর্বাধিক এই গ্রে কালার স্টাইলগুলো সর্বাধিক বেশি ব্যবহৃত হয়ে থাকে, তো এইগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আজকে টেবিল বিষয়ে ভিডিও এই পর্যন্তই ছিল, তো আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।